এখান থেকেই ছাড়ছিলাম এর আগের বার, ওকে আবার একই জায়গা থেকেই ছাড়তেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে দেখছেন, এই যে দেখেন উড়ে গেল। আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, কি অবস্থা সবার, কেমন আছেন আপনারা? তো আপনারা সবাই জানেন আমি আমার একটা কবুতর খুব রিসেন্টলি আপনার রাতে পাল্লা দিছিলাম, তো সেই কবুতরটা রাতেই ফেরত আসছিল। বাট আপনাদের মধ্যে ব্যাপারটা হচ্ছে বিশ্বাস অবিশ্বাস মানুষের কাছে, তো আপনাদের মধ্যে অনেক অবিশ্বাস করছিলেন যে এইটা দিনে আসছে, আপনি বলছেন যে মনে করেন যে কবুতরটা রাতে আসছে, আমরা কবুতরটা আজকে আবার পাল্লা দিব, দিয়ে আপনাদেরকে ইনশাল্লাহ আমি দেখাবো যে কবুতরটা আসলে কখন আসে, কিভাবে আসে। ঠিক আছে, আমরা কবুতরটা এখন বের হবো পাল্লা দেওয়ার জন্য। আমরা কবুতরটা, এই হচ্ছে কবুতরটা, আমরা আগের ওই কবুতরটাই নিব, একই লোকেশনে ছাড়বো। এবং আমি আজকে যদি ও আসে, ওকে আমি এর পরের দিন ইনশাল্লাহ আরও একটু সামনে থেকে ছাড়বো ইনশাল্লাহ। ঠিক আছে, এই হচ্ছে কবুতরটা আমার। ঠিক আছে, এই যে কবুতর, এই কবুতরটাই আমরা এখন ছাড়তে যাবো। বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ তুমি মেহরবান। এই কবুতরটা খুবই ডাক, ধরাই যায় না। এ হচ্ছে আমার সেই কবুতর, আপনারা সবাই ওর জন্য দোয়া করবেন, ও যেন আজকেও আয়শা আপনাদের সবাইকে এটা প্রমাণ করে দেয় যে রাতে কবুতর পাল্লা দেওয়া সম্ভব। আর একটা কথা আমি আগেও বলছি, এখনও বলি, যে এই কবুতরটার রাতে ফ্লাইং করার ক্যাপাসিটি আছে, এই কবুতরটা রাতে ফ্লাইং করার ক্যাপাসিটি আছে। তবে এর আগের দিন আমি লাইট লাগাইছিলাম, আজকে কোনো লাইট লাগাবো না, লাইট ছাড়া পাল্লা দিব। কারণ হচ্ছে যে লাইট লাগানোতে, এই জিনিসটা আমিও মেনে নিচ্ছি যে লাইট লাগানোতে ওর আসলে একটু কষ্ট হবে, এর জন্য আমরা লাইট লাগাবো না। তো চলেন নিচের দিকে যাওয়া যাক। আমরা অলরেডি আবার সেই আগের ছাদে এসে বসছি, এখন আমরা উপরের দিকে উঠব ওকে ছাড়ার জন্য। চলেন উপরের দিকে যাই। বিসমিল্লাহ বলা, আল্লাহ তুমি মেহরবান। আমার দৃঢ় বিশ্বাস ইনশাল্লাহ এসে পড়বে। এখানে তালা মারা, আমি চাবি নিয়ে আসছি। এখানে আমাদের একটা ফ্ল্যাট আছে এই বিল্ডিংয়ে, তো যে কারণে আমার কাছে চাবি আছে। আমরা আবার ওই উপরে যাইতেছি 12 তলার ছাদে। এই সেই ছাদ, ইনশাল্লাহ আবার আগের জায়গা থেকেই পাল্লা দিব। এখন ছাড়ি, ছাইটা দেখি আসলে কি হয়। আল্লাহ, এখান থেকেই ছাড়ছিলাম এর আগের বার, ওকে আবার একই জায়গা থেকেই ছাড়তেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে দেখছেন, এই যে দেখেন উড়ে গেল, এই যে দেখেন উড়ে গেল, এই যে উঠতেছে কিন্তু কবুতর, এই যে কবুতর উঠতেছে দেখেন, এই যে কালো কবুতর তো দেখা যায় না, উঠতেছে কবুতর, কিন্তু কবুতর কিন্তু উঠতেছে, কালো কবুতর এই কারণে দেখা যেতেছে না। সবাই একটু খেয়াল করি দেখি যে পাখাটা দেখা যায় নাকি, পাহাগুলো তো সাদা। ও কিন্তু ছাড়ার সাথে সাথে দৌড় দিছে এবং ঠিক ঠিক ডেস্টিনেশনে দৌড় দিছে, এদিক দিয়ে একটা রাউন্ড নিয়ে ওইদিকে চলে গেছে। তো যাই হোক, দেখা যাক কি হয়, আমি খুবই এক্সাইটেড ইনশাল্লাহ। আমার দৃঢ় বিশ্বাস যে কবুতর যাবে ইনশাল্লাহ, কারণ এর আগের দিনও গেছে, সেহেতু আজকেও ইনশাল্লাহ যাবে, আমার দৃঢ় বিশ্বাস। এখন বাকিটা দেখা যাক। এখন নিয়তির একটা ব্যাপার আছে যে আল্লাহ যা লিখে রাখে সব জায়গায় তাই হয়, তবে আমার বিশ্বাস যাবে। আর একটা কথা কি, যে আমি যদি কনফিডেন্ট না থাকতাম তাহলে প্রথম দিনও ছাড়তাম না, আজকেও ছাড়তাম না। কনফিডেন্ট আসি বিধেই আমি ছাড়তেছি। এবং কবুতরও সব কিছু ট্রেনিংয়ের উপরে ডিপেন্ড করে, আপনি যেভাবে ট্রেনিং দেবেন সেভাবেই আসলে ট্রেন্ড আপ হবে, এই আর কি। তো আমরা আসলে কিছুক্ষণ পরে বাসার দিকে যাবো ইনশাল্লাহ, তো বাসায় যেয়ে আবার কথা হবে ইনশাল্লাহ। দর্শকবৃন্দ, আমরা কবুতরটা ছাইরা আসছি, তো ছাইরা বাসায় আসছি, এখন পর্যন্ত কবুতর আসে নাই, আমরা আসলে অপেক্ষা করতেছি, তো দেখা যাক কি হয়। আমার মনের আত্মবিশ্বাস ইনশাল্লাহ কবুতর আসবে। তো আপনারা অনেকে ভাবতে পারেন এত আত্মবিশ্বাস আসলে কিসের জন্য, আত্মবিশ্বাস এই কারণে, সেটা যে যেই কবুতর রাতে উঠতে পারে এবং যেই কবুতর এর আগেও রাতে আসছে ইনশাল্লাহ রাতেই আসবে। কখন আসবে এটা বলা কঠিন, কারণ হচ্ছে এর আগের দিন আপনার অনেকক্ষণ, মোটামুটি অনেকক্ষণ সময় লাগাইছিল। তো এখন কবুতর আসা মাত্রই আসলে আমরা আবার ভিডিও করব, এখন কবুতরের জন্য অপেক্ষা করব। আমরা সবাই এই ছাদে আসলে বসে আছি যে কবুতর আসলে ইনশাল্লাহ আমরা ভিডিও করব। এই যে কবুতর আসছে, এই যে কবুতর আসছে, এই যে কবুতরটা আসছে, এই মাত্র আইসা বসলো, মাত্র আইসা বসলো, দেখছেন, এই যে দেখেন,
মাত্র এসে বসলো, আমরা ওকে নামতে দিই, আমরা সরে যাই ওকে নামতে দিই, আমরা সরে যাই ওকে নামতে দিই, ও ভয় পাইতেছে ওকে নামতে দিই, ও নামবে আস্তে আস্তে, ভয় পাইতেছে, মাত্র এসে বসলো ও ভয় পাইতেছে ওকে নামতে দিই, ঠিক আছে, আলোটা নামাই ফেলি আমরা, ঠিক আছে, আমরা একটু একটু ওয়েট করি, আমরা ক্যামেরাটা একটু বন্ধ করি, একটু ওয়েট করি, এই যে দেখছেন, দেখতে পায় কি পায় না আপনারা দেখেন, দেখতে পায়, এই যে দেখেন ঘরের দিকে তাকাইতেছে, কি দেখতে পায় কবুতর, উঠতে পারে, আপনারা দেখেন, আমার এত খারাপ লাগছে যে আমি আপনারা, আমি বললাম যে কবুতরটা রাতে আসছে, আপনারা অনেকে কমেন্ট করছেন, আমি এই খাতাটা খুলে দিই, আমি এই খাতাটা খুলে দিই তাহলে ঢুকে যাবে কবুতরটা আমার, আসো আসো বাবা আসো 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 আসো, এই যে কবুতরটা, আস্তে 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 বাবা আস্তে আস্তে বাবা আস্তে আসো, ও নামবে, ও নেমে ঢুকবে, একাই একাই ঘরে ঢুকবে, ঢুকো বাবা ঢুকো ঢুকো, ওহো ওর খাঁচা তো এইটা, আমার এই খাঁচাটা খুলতে হবে, একটু দেখি বাবা একটু দেখি বাবা, ভয় পাচ্ছে ভয় পাচ্ছে, ভয় পাওয়া না, দেখতে পায় উঠতে পারে, আমার ছাদ কিন্তু অন্ধকার, আমি মোবাইলের লাইট ধরে রাখছি, আসো বাবা আসো আসো বাবা আসো আসো, ট্র্যাপ করো, আমি ছিপ দেখাবো না, কারণ ছিপ দেখালে ভয় পাইতে পারে, আমি মোবাইলের আলো দিয়ে জাস্ট দেখানোর জন্য মোবাইলের আলো দিতেছি, তাও অনেক দূর থেকে দিতেছি, কবুতরটা যাতে দেখা যায়, কবুতর কি দেখা যাইতেছে, কবুতরটা যাতে দেখা যায় এই কারণে আলো দিতেছি, আর কোনো কারণ নাই, আমি এই নিচের খাঁচাটা লাগাই দিই, দুইটা খাঁচাই খোলা থাক, ঢুকে যাবে ইনশাল্লাহ, আসো আসো বাবা আসো 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 বাবা আসো আসো, ট্র্যাপ করো বাবা, লক্ষ্মী বাবা ট্র্যাপ করো, ওই যে ওই খাঁচা খোলা বাবা রে, ওই খাঁচা খোলা বাবা, ওই খাঁচায় যাও, ওই খাঁচায় যাও বাবা, ওই খাঁচা, এই যে পাশে খাঁচা, যাও 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 যাও, লক্ষ্মী বাবা যাও, হ্যাঁ এই যে আরেকটা বাইরে যেতেছে, আরেকটা বাইরে যেতেছে, ঢুকো এটাকে ঢুকাই দিই, এলাবার সমস্যা, যাও যাও ঢুকো, যাও 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 যাও, আমরা কবুতরটা একটু ধরার চেষ্টা করি, ধরতে আমি মনে হয় না পারবো, অনেক ফাস্ট, মোবাইলটা ধরো, এই যে উঠতেছে, ঢুকো 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 বাবা ঢুকো 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 ঢুকো, দেখছেন দিন না রাত ওর কোনো ফিলিংস নাই কিন্তু, ঢুকো বাবা ঢুকো ঢুকো বাবা, দ্যাটস ট্র্যাপ, দেখছেন কবুতর কি আসে, কবুতর কি রাতে আসছে নাকি দিনে আসছে, আলহামদুলিল্লাহ আমার অনেক কষ্ট লাগছে এই ব্যাপারটা নিয়ে, ঠিক আছে অনেক কষ্ট লাগছে, যে আমি অনেকবার বলছি যে আপনারা মনে করেন কবুতরটা রাতেই আসছিল, আমার এই কবুতরটা সেই ক্যাপাসিটি আছে, তো যাই হোক এখন ব্যাপারটা হচ্ছে যে আমি এই যে এইটা আলোটা নাও, আমি আসলে খুব বেশি এক্সাইটেড, এক্সাইটেড হওয়ার মতোই একটা বিষয় এবং খুব ভালো লাগতেছে ভাই, খুব ভালো লাগতেছে, আই এম ভেরি হ্যাপি যে আমি জিনিসটা আপনাদেরকে একেবারে হান্ড্রেড হান্ড্রেড প্রুফ করে দেখালাম, কবুতর আসে কি আসে না, এবং কবুতর আইসা ঘরে উঠুকে ট্র্যাপও করে, আমি যদি ট্র্যাপিং খোলা রাখতাম ও ট্র্যাপ করতো, আমি আসলে হুট করে আইসা পড়ছে যে কারণে একটু মনে করেন ই হয়ে গেছে, আমি ভাবছিলাম হয়তোবা ও এর আগের দিন অনেক সময় নিছে, হয়তোবা আরও বেশি সময় নিবে, আর আলোর কারণে হয়তোবা এখানে আলো পাইছে এর জন্য এখানে বসছে, নাকি বামে আইসা বসে ছিল, আমরা বাম চেকও করি নাই, বাট আমরা এখানে এখানে নামতে দেখছি, এই যে এই জায়গাটায় নামতে দেখলাম, নামার পরে তো আপনারা যা যা হইলো যা ঘটনা ঘটলো পুরোটাই আপনারা দেখছেন, তো দর্শকবৃন্দ আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে, সেটা হচ্ছে যে আমাকে অনেক ভাই ভালোবাসেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালোবাসার জন্য, আর অনেকে আছেন যারা আসলে মনে করেন আপনাদের কাছে সব কিছুই আসলে কেমন জানি উল্টাপাল্টা মনে হয়, তো আপনাদের যাদের কাছে এই জিনিসটা মনে হয়েছে তাদেরকে প্রুফ করে দেখাই দিলাম আজকে, আপনারা সবাই ভালো থাকবেন, পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন, আসসালামু আলাইকুম।